Welcome to easyrannabd. Hello viewers, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আরো একটি মজার হেলদি একটা রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, সাত মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ সসেস, এটা আমি সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। আমার শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি হালকা গরম পানি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, তারপর সুন্দর মসৃণ একটা ডো রেডি করব। আমার খুব সুন্দর মসৃণ একটা ডো রেডি হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। খুব সুন্দর একটা গ্লু রেডি করব আমি। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণের লবণ, মিক্সড মশলা, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর পানি দিয়ে সুন্দর একটা আমি মিশ্রণ রেডি করব। এটা আঠা বানাচ্ছি বা গ্লু বানাচ্ছি, যেটা মানে জয়েন করার জন্য কাজ করবে। এই গ্লুটা সাধারণত জয়েন দেওয়ার জন্য ইউজ করা হয়, আর আমি এখানে ইউজ করব এটা যেন জয়েন না হয়, এর জন্য আমি গরম তেল দিয়ে সুন্দর করে মিশ্রণটি রেডি করে নিচ্ছি। আমার ডোটা রেডি হয়ে গেছে, সুন্দর ফুলে বাবুল হয়ে গেছে। এখন আমি এটা আরেকটু মেখে নেব। এটা এখন একটু স্টিকি টাইপ হয়েছে, এর জন্য আমি এখানে কিছু ময়দা ছিটিয়ে নেব, তারপর আরো সুন্দর করে মেখে নেব। আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি লম্বা করে একটা রোল করে নিচ্ছি, তারপর এটা ছোট ছোট করে লেচি কেটে নিব। একটা লেচি আমি বড় করে নিব, তারপর বাকিগুলো আমি ছোট ছোট করে নিব, কারণ আমি একটা বড় রুটি বানাবো আর বাকিগুলো ছোট ছোট বানাবো। আমি লম্বা রোলটা কেটে নিয়েছি, এখন ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। এটা আমি ঢেকে রেখে দেবো যেন বাতাসে শুকিয়ে না যায়। আমি হালকা ময়দা ছিটিয়ে নিচ্ছি, আর এখন একটা রুটি বানিয়ে নেব। খুব বড় একটা রুটি আমি বানিয়ে নেব, তারপর বাকিগুলো আমি ছোট ছোট রুটি বানাবো। আমি বেশি পাতলা বা বেশি মোটা করে নিই, মাঝারি ধরনের করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। আমি যে গ্লুটা বানিয়ে রেখেছিলাম, এখন আমি এটা ব্রাশ করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা রুটি সেট করার সময় আমি ব্রাশ করে নিব আর প্রত্যেকটা রুটি সেট করব। যেহেতু এই খামিরটা একটু স্টিকি টাইপের, একটা সাথে আরেকটা স্টিম করলে লেগে যাবে, এর জন্য আমি তেল অলা এই গ্লুটা লাগিয়ে নিচ্ছি। এর জন্যই আমি তেলটা গরম করে নিয়েছি, যেন প্রত্যেকটা রুটি স্টিম করার পরেও আলাদা আলাদা থাকে। এইভাবে প্রত্যেকটা রুটি সেট করার সময় আমি গ্লুটা সুন্দর করে ব্রাশ করে নেব। সবগুলো রুটি সুন্দর করে ব্রাশ করে আমি জয়েন করে নিচ্ছি, আর নিচের যে বড় রুটি রয়েছে এটাও আমি চারিদিক সুন্দর করে ব্রাশ করে এইভাবে জয়েন করে নিয়েছি। আমি এখানেও গ্লু ব্রাশ করে একটু তিল দিয়ে নিয়েছি। এখন আমি রোলিং পিনের সাহায্যে এটা সমান করে দিব। এটা অপশনাল, এটা আপনি ইচ্ছে করলে দিতে পারেন, না ইচ্ছে করলে নাও দিতে পারেন। এখন আমার এটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা স্টিম করব। আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পানি ফুটতে শুরু করেছে। এখন আমি এটা সেট করে নিচ্ছি, আর এখন আমি চুলায় এটা সেট করে দিব। আমি ফিরে এসেছি 20 মিনিট পর। আমি দেখে নিচ্ছি আমার রুটিগুলো কেমন হয়েছে। এই রুটির সুবিধা হলো আপনাকে একটা একটা রুটি ছেঁকে নিতে হবে না, সবগুলো একই সাথে স্টিম হয়ে যাচ্ছে, খুব সুবিধা এর জন্য।
এই রেসিপিটি হেলদি একটা রেসিপি, খুব মজার একটা রেসিপি, একদমই নরম সফট তুলতুলে। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আপনাদের জন্য আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। এটা আমি ব্রেড কাটারের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটা আপনি খেতে পারেন সাধারণত রুটির সাথে, যেসব ধরনের সবজি আমরা খাই সেসব সবজি দিয়েই আপনি এই রুটিটাও খেতে পারেন। হতে পারে সবজি, হতে পারে মাংস, হতে পারে ডিম। এটা একসাথে স্টিম করা হলেও একদমই আলাদা আলাদা করা যায়। আপনি আলাদা আলাদা করে ছেড়ে সবজি দিয়ে খেতে পারবেন। আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। আজ এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।